বন্ধুরা, দোপাটি বা বালসাম আমরা প্রত্যেকেরই বাড়িতে লাগাই গরমের দিনে বা বর্ষার দিনে। এই ফুল ভীষণ সুন্দর ফুল, এই গাছ খুব সহজে লাগে, যে কোনো শুরু করা বাগানিদের পক্ষে এটা খুব ভালো সহজ গাছ। এর ফুলগুলো দেখুন, গোলাপের মতো ফুল, এক একটা ফুল থোকায় থোকায় ফুটে একদম। আর এটাতে কেয়ারও বিশেষ নিতে হয়, দেখুন গোলাপি আর সাদা একই গাছে ফুটেছে, কি সুন্দর ফুল। আর একটা গাছে দেখুন কতগুলো ফুল ফুটতে পারে, এই শুরু হয়েছে জাস্ট ফুল ফোটা, আর এটা চলবে আগস্ট সেপ্টেম্বর অবধি ফুল ফুটবে, আর প্রচুর প্রচুর ফুল ফোটে। আর এখান থেকে যে ফুল ফোটার পরে ফুল শুকিয়ে গেলে এখান থেকে একটা ক্যাপসুলের মতো ফল তৈরি হয়, তার থেকে বীজ তৈরি হয়, আর ক্যাপসুলগুলো ফিটে বীজগুলো আপনি কালেক্ট করে নিলে এটা ফেব্রুয়ারি মাসে আপনি বীজ থেকে লাগিয়ে এই গাছ আপনি চারা তৈরি করে নিতে পারেন। আর 1.5 মাসের মধ্যে এটাতে ফুল আসা শুরু করে, আর এটাকে প্রোপাগেশন করলে আপনি একটা কাঁচের বোতল বা কাঁচের গ্লাস বা এই ধরনের নিয়ে প্লাস্টিকের বোতলের টুকরো অংশ নিয়ে এটাতে জল ভরে নিন, প্রায় 100 ml জল নিয়ে নিন। আর আপনাকে কাটিং দেখাচ্ছি, এটাকে কাটিং কত সহজে আপনি লাগিয়ে নিতে পারেন। একটা শার্প ব্লেড নেবেন, নতুন ব্লেড নিয়ে আপনি প্রায় 4 থেকে 5 ইঞ্চি আপনি সাইজের কাটিং নিয়ে নেবেন। যে কোনো গাছ আপনি যদি বাগানে বন্ধুর বাড়িতে রিলেটিভের বাড়িতে যদি আপনি দেখুন এই ধরনের গাছ আছে, তো আপনি কিছু কাটিং নিয়ে আসুন। আর কাটিং নেওয়ার সময় নিচ থেকে পাতাগুলো একটু সরিয়ে দেবেন, হালকা করে সরিয়ে দিয়ে এই যে নিচের যে ডাঁটিটা আছে, যা ডালটা, এটাকে আপনি জলে ডুবিয়ে দেবেন। প্রায় 2 ইঞ্চি জলে ডুবে থাকা উচিত, এইটা জলে ডুবিয়ে রাখবেন। আর 7 দিনের মধ্যে আপনি দেখবেন পুরো এর মধ্যে রুট ভরে যাবে, পুরো শেকড় গজিয়ে যাবে, আর আপনি এটাকে আরামসে লাগিয়ে নিতে পারবেন। আর 1 মাসের মধ্যে এটা ফুল ফুটে যাবে, আর এটাকে আপনি 4 থেকে 5 ইঞ্চি গামলায় আপনি ট্রান্সফার করবেন। চলুন দেখুন, 7 দিন আগে আমি একটা লাগিয়েছিলাম কাটিং, ওর রেজাল্ট আপনাকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে কাটিং দেখছেন, এটা 7 দিন আগে আমি জলে বসিয়েছিলাম। এবার দেখুন আমি এটাকে বের করে আনছি, রুটিং দেখাচ্ছি আপনাকে, শেকড় কেমন গজিয়েছে দেখুন, কি সুন্দর, একদম পুরো গোড়ায় ভর্তি শেকড়, একদম সাদা রঙের শেকড় দেখতে পাচ্ছেন। আর এই শেকড়টা গুঁজে যাওয়ার পরে আপনি এটাকে খুব সহজে মাটির মধ্যে যে কোনো 3 ইঞ্চি বা 5 ইঞ্চির গামলার মধ্যে নিয়ে আপনি এটাকে মাটিতে মাটি আর কম্পোস্ট মিশিয়ে নেবেন। মাটি আর কম্পোস্ট মিশিয়ে নিয়ে এটাতে একটা ছোট্ট গর্ত করে এটাকে বসিয়ে দেবেন। দেখুন কী করে আপনি বসাবেন, এটা 3 ইঞ্চির গামলায় আমি মাটি আর কম্পোস্ট 50-50% নিয়েছি, আর এরপরে এই কাটিংটা বসিয়ে দিচ্ছি, আর আলতো করে আঙুল দিয়ে চাপা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। আর এরপরে একটু হালকা করে আমি এটাতে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটাকে আমি সেমি শেডে রেখে দেবো 2 থেকে 3 দিন, আর প্রায় 3 দিন পরে যখন এটাকে গ্রো করে যাবে তখন এটা প্রায় 10-12 দিন এটাতে রাখবো। তারপরে 8 থেকে 10 ইঞ্চি গামলায় ট্রান্সপ্লান্ট করে দেবো, অথবা বাগানে যে কোনো জায়গায় লাগিয়ে নেবো। একটা গাছ যদি দোপাটি গাছ আপনার কাছে থাকে, এই ধরনের কাটিং করে আপনি 100টারও বেশি গাছ এক সিজনে বানিয়ে ফেলতে পারবেন, আপনার পুরো বাগান ভরে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।